আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আর ওয়েদারটা দেখে বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে আলোচনা করতে চাইতেছি। তো ভার্সন 4.1 এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে একটা কোডনেম দিয়েছিলাম, যেটা দিয়ে আপনারা অনেক উপভোগ করছেন এবং অনেক সাড়া ফেল দিছেন। তো আজকে ভার্সন 4.1.1 এর জন্য কিন্তু আমি আপনাদেরকে এই কোডনেমটা দিয়ে দিলাম। তো যাই হোক, এই কোডনেমটা আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন, বাট এটাতে ছোট্ট একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে। পাসওয়ার্ডটা পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো আমরা বাসমুলারের ইন্দোনেশিয়াতে গেম প্লে করে থাকি সবাই, কিন্তু দেখা যায় যে বর্তমানে বাসমুলারের ইন্দোনেশিয়াতে রেড সিস্টেমটা এতটাও কিন্তু ভালো না। দেখা যাচ্ছে যে রেইন, বৃষ্টি যখন পড়ে সামনে গ্লাসের মধ্যে হালকা হালকা ফোঁটা ফোঁটা পড়তেছে, জাস্ট এই পর্যন্তই। বাট ফোঁটাগুলো এখন রিয়েলিস্টিক, কিন্তু তেমন একটা ফিল আসে না। তবে আমার দেওয়া এই কোডনেমটা যদি আপনারা ইউজ করেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশে একটা ভাইব কিন্তু চলে আসছে। মানে আমাদের দেশে যেহেতু বৃষ্টি হয়, তো এই বৃষ্টিগুলো কিন্তু একটু জোরে সুরেই হয়। তো তখন দেখা যায় যে বাসের ভিতরে থাকলে, বাসের ভিতর থেকে মাঝে মাঝে সামনে কিছুই দেখা যায় না। তো এইরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে, আর আমি আশা করি আপনাদেরকে সেই রকম একদম সম্পূর্ণ সেই ফিলটা কিন্তু এটা দিতে সক্ষম। আর এটা সত্যি অসাধারণ হয়েছে, আপনারা যদি না খেলেন তাহলে বুঝতে পারবেন না। আর ভার্সন 4.1 এর মধ্যে যারা খেলছিলেন তারাই একমাত্র বুঝতে পারবেন এটা কতটুকু রিয়েলিস্টিক। আর আমি জানি এটা আপনাদের সকলের ভালো লাগবে, কারণ এটা দিয়ে আপনারা অনেকেই খেলছেন, অনেক সাড়া দিছেন আমাদেরকে। তো যাই হোক, তাই এটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করা হলো, আর আশা করি আপনারা সকলে খুব এনজয় করতে পারবেন। আর হ্যাঁ, এখন পর্যন্ত অনেকেই বলতে পারেন যে ভাই বাংলাদেশে ওবিভি তো এখন পর্যন্ত আসে নাই, মানে লক ছাড়া ওবিভি, আনলক ওবিভি, তো আমরা এটা কিসে সেট আপ করবো? তো এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে একটা ওবিভি লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা হলো অরিজিনাল ওবিভি। তো সেই ওবিভিটা চাইলে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্তেছেন আমি ওই পার্ট ছাড়া একদম আশেপাশে কিচ্ছু কিন্তু দেখা যাইতেছে না, এতটা বৃষ্টির ইয়াতে এরকম হয়ে গেছে। এবার যদি আমি একটু ওই পার্টটা চালু করে দিই তাহলে দেখতে পারবেন কত সুন্দরভাবে পানিগুলোকে কিন্তু সাইড হয়ে যাচ্ছে, আবারও কিন্তু উপর থেকে পানিগুলো পড়তেছে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক 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 ভালো লাগছে, আর আমি পার্সোনালি এই জিনিসটা কিন্তু ইউজও করি। বিশেষ করে আমার বেশি ভালো লাগে এই জিনিসটা, কারণ বাসিডের মধ্যে যে বৃষ্টি পড়ে, মূলত আমি এই এই বৃষ্টিটা খেলার পরে দেখলাম যে না, আর ভালো লাগে না, ওইটা কেমন জানি একটু আনরিয়েলিস্টিক, কম বৃষ্টি এরকম একটা ফিল দেয়। তো যাই হোক, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখতেই পাচ্তেছেন কত ঘনভাবে বৃষ্টিটা পড়তেছে, তো এরকমভাবে বৃষ্টি পড়লে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আর আপনার ফ্রন্ট গ্লাসের মধ্যে লেখা টেখা সব কিছু কিন্তু বৃষ্টির পানি নিচে পড়ে যাবে, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত দেখবেন সব কিছু এরকমভাবে পানির নিচে পড়ে আসে। আর যে সময় জোরে বৃষ্টি হয় তখন আসে একদম আসল মজাটা এটার। তো এটা আপনারা যারা যারা খেলছেন এর আগে তাদেরকে এটা নতুন করে বোঝানোর মতো আর কিচ্ছু নেই। তো এটা আপনারা অনেকে আছেন যারা সেট আপ করতে পারবেন না, তো আপনারা যাতে খুব সহজে সেট আপ করতে পারেন এই জন্য কিন্তু আমি একটা সেট আপ টিউটোরিয়াল আকারে দিয়ে রাখছি। তো চলুন সেটা একটু দেখে নেই, তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে জাস্ট আলতো করে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর কারণ আমার দেওয়া নোটিফিকেশন, ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এই জন্য অবশ্যই নোটিফিকেশন আইকনটিকে অল করে রাখবেন। আর দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু অন্য একটা রাস্তার মধ্যে চলে আসছি। আসলে এইরকম রাস্তাগুলোতে গাড়ি চালাতে সত্যি অসাধারণ লাগে। আর আপনাদের এই বৃষ্টির যে কোডনেমটা আছে এটা প্রায় প্রত্যেকটা বাসের মধ্যে কাজ করবে এবং সবগুলো বাসের মধ্যেই কাজ করবে। যেসব বাসের মধ্যে বৃষ্টির পানি পড়ে আর কি, সামনের গ্লাসটার মধ্যে বৃষ্টির পানি পড়ে, আপনারা সেই সকল বাসের মধ্যে এই কোডনেমটার ইফেক্টটা আপনারা দেখতে পারবেন। তো কথা অনেক বাড়িয়ে ফেলছি, আর বেশি লম্বা করব না, আপনাদেরকে দেখাই দিব এই মুহূর্তে এখন আপনারা এটাকে কিভাবে সেট আপ করবেন। তো এই জন্য আপনাদেরকে জ্যাটার কাইবার অ্যাপটা প্রয়োজন হবে, দেন আপনারা প্রবেশ করবেন এখানে। আপনারা দেখতে পারবেন এই যে এইরকম একটা কোডনেম আপনাদের সামনে চলে আসবে, এই যে এটা ডাউনলোড করবেন। তো এখান থেকে আপনারা এটাকে এক্সট্রাক্ট করবেন, এটাকে এক্সট্রাক্ট করার জন্য এখানে জাস্ট একটা ক্লিক করবেন, একটা ক্লিক করার পর দেখতে পারবেন এক্সট্রাক্ট হেয়ার চলে আসছে, দেন এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা হলো রেইন 2024।
2020 সব ছোট হাতে দিবেন, আমি আবারও শো করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এটাকে এক্সট্রা করে দিবেন, এখানে দেখতে পারবেন চারটা কোড নেম রয়েছে। দেন আপনারা ওবিবিতে প্রবেশ করবেন অ্যান্ড্রয়েড থেকে, অ্যান্ড্রয়েড ওবিবি কম ডট মালেও ডট বাসন ডট আইডি, দেন এটাতে প্রেস করে ওপেন এস আর্কাইভ, দেন অ্যাসেসড ভিন ডাটা, দেন এখানে জাস্ট আপনারা কোড নেমটা অ্যাড করে দিবেন। আপনাদের কাজ এই পর্যন্তই, তাছাড়া কিন্তু আর কোনো কাজ নেই। এইভাবে যদি আপনারা অ্যাড করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে, এখানে আপনাদের আর কিচ্ছু করতে হবে না, আপনারা খুব সুন্দরভাবে খুব ইজিলি খেলতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন দৃষ্টিটা কতটুকু সুন্দর, একদম সামনের কিচ্ছু কিন্তু দেখা যায় না, পানিটা যদি একদম পুরোপুরিভাবে পড়ে ওয়াইপার ছাড়া আপনি কিচ্ছু দেখতে পারবেন না, এমনকি আমি নিজেও কয়েকবার গাড়ি বাজাই দিছি ওয়াইপার বন্ধ করে রাখা। তো যাই হোক, আমার কাছে পার্সোনালি অনেক 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 বেশি ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গতবার এই কোডনেমটার মধ্যে আমি কোনোরকম কোনো পাসওয়ার্ড দেই নাই, বাট দেখলাম পাসওয়ার্ডটা না দেওয়ার কারণে আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই, তো এই জন্য এবার মূলত আমি বাধ্য হয়ে ভিডিওটাতে পাসওয়ার্ডটা দিতে বাধ্য হয়েছি। গত ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি আমি বলি আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, 40 সেকেন্ড মাত্র দেখছেন, সবাই চলে গেছেন ধরে দিয়ে ডিসক্রিপশন বক্সের মধ্যে। তো যাই হোক, আশা করি আপনারা এবার এই কাজটা করতে পারবেন না, কারণ এবার পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা দেখে তারপর আপনারা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেবেন। তো যাই হোক, আমি পাসওয়ার্ড দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, কারণ আপনারা ভিডিও দেখেন না। আপনারা যদি ভিডিও দেখতেন, আপনারা যদি ভালোভাবে ভিডিও দেখতেন, প্রত্যেকটা ভিডিও যদি ভালোভাবে দেখতেন, আমি পাসওয়ার্ড আর দিব না, সত্যি কথা আমি আর পাসওয়ার্ড দিব না, কিন্তু আপনারা সেই কাজটা করেন না। তো আপনারা যেহেতু করেন না, সেক্ষেত্রে তো আমারও আর কিছু করার নেই, আমার তো ভিডিও দেখা লাগবে তাই না, তো এই জন্যই মূলত পাসওয়ার্ডটা সেট করা। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা, আর তেমন কিছু বলার নেই এই কোডনেমটা নিয়ে। আর সামনে ইনশাল্লাহ অথবা আজকে রাতেই আপনাদেরকে বলছিলাম যে বাঘবার লোক নিয়ে একটা ভিডিও দিব, এই বাসিরের বাঘবার লোক নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই আসছে। এত 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 পরিমাণে বাঘবার লোক আমি আর কখনো দেখি নাই। তো যাই হোক, এটা একটু বেশি হয়ে গেছে, অন্য সময় দেখতাম যে মাঝে মাঝে কোনো কোনো ফোনের জন্য গ্লিচ হয়, বাট এইটা একটু অন্যরকম, এটা সব জায়গাতেই একটু অন্যরকমভাবে, মানে প্রত্যেকটা ফোনের মধ্যেই এটা আপনারা দেখতে পারবেন বাঘবার লোকের দেখা পাইতেছেন। তো যাই হোক, আমি প্লেসগুলো দেখাই দিব না, আমি এখন পর্যন্ত 4-5টা পাইছি, এই 4-5টাই নোটেট করে রাখছি। তো ইনশাল্লাহ কালকে অথবা আজকে যে কোনো সময় যদি সময় হয় আর কি, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অল করে দিবেন, আর আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দেন, বেশি 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 শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।